নমস্কার, আমি অনিরুদ্ধ বিশ্বাস, সহকারী শিক্ষক খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় বিভক্তি সম্পর্কে আলোচনা করব। বিভক্তি কাকে বলে? বিভক্তি বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থকার্যতায় সাহায্য করে তাকেই বিভক্তি বলে। তাহলে বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থকার্যতায় সাহায্য করে তাকেই বিভক্তি বলে। বিভক্তির প্রকারভেদ। বিভক্তি কত কয় প্রকার? বিভক্তি কয় প্রকার তোমরা জানো? বিভক্তি দুই প্রকার। এক হচ্ছে শব্দ বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই দুই প্রকার। তাহলে আমাদের স্বভাবতই প্রশ্ন আসছে যে শব্দ বা নাম বিভক্তি কাকে বলে? শব্দ বা নাম পদের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকেই শব্দ বা নাম বিভক্তি বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে। আর ক্রিয়া বিভক্তি, ক্রিয়া ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন তিনি বাড়ি যাবেন। যাবেন। শব্দ বিভক্তির সঙ্গে কারকের এবং ক্রিয়া বিভক্তির সঙ্গে কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বিধায় একে আমরা কারক বিভক্তিও বলতে পারি। কারকভেদে শব্দ বিভক্তি কত প্রকার? কারকভেদে শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার। কারকভেদে শব্দ বিভক্তি 7 প্রকার। যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7 প্রকার। তাহলে একবচন ও বহুবচনের কারক ও বিভক্তির রূপ। একবচন ও বহুবচনে কারক বিভক্তির রূপ, একবচন আর বহুবচনে। যেমন প্রথমা বিভক্তি, একবচন বহুবচন। প্রথমা বিভক্তি যেমন একবচনে অ, এ, শূন্য, অ, বহুবচনে রা, এরা,
বুলি গণ, এইরকম। আর দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কেমন? দ্বিতীয় বিভক্তি কে রে এ রে দিগকে দিগে রে দে রে, এটা দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি দাঁড়া দিয়া, দাঁড়া দিয়া বহুবচনে দিগের দ্বারা দের দ্বারা। চতুর্থী বিভক্তি দ্বিতীয় বিভক্তির মতো কে রে এরে দিগকে দিগে রে দে রে। এবার পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি কীরকম হতে পারে? হতে থেকেছে সে দিগের হতে হতে